দর্শক সাংসদ মনজুরুল ইসলামকে গ্রেপ্তারের সব শেষ খবর জানতে আমরা সরাসরি কথা বলছি রিপোর্টার ইব্রাহিম খলিলের সাথে ইব্রাহিম ইব্রাহিম সাংসদ মনজুরুল ইসলামকে ঠিক কখন গ্রেপ্তার করা হয়েছে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের সাথে কি আপনি কথা বলতে পেরেছেন কথা বলে নতুন কোনো তথ্য কি পেয়েছেন স্বামী আপনি জানেন যে শিশু শাহাদ হোসেনকে গুলি গুলি করে হত্যার অভিযোগে গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুল ইসলাম লিটন লিটনকে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত থেকে এবং তার জামিন আবেদন বাতিল করে দেয় এরপরই মূলত পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয় এবং তারই ভিত্তিতে আজ রাত দশটার দিকে রাজধানীর উত্তরা থেকে উত্তরায় তার এক আত্মীয়র বাসা থেকে মঞ্জুল ইসলাম লিটন এমপি মঞ্জুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করার পর ঠিক কিছুক্ষণ আগে এই ডিবি রাজধানীর ডিবি কার্যালয়ে যে যেটি রয়েছে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে তাকে ঠিক দশটা চল্লিশের দিকে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সামনে নিয়ে ভিতরে নিয়ে আসা হয় এবং স্বামী আমি এখন দাঁড়িয়ে আছি মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে আমরা ভিতরে যোগাযোগ করার চেষ্টা করেছি ঠিক এরপরে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে মঞ্জুর ইসলাম লিটনের ব্যাপারে আমরা কথা বলেছিলাম ডিবি পুলিশের মুখপাত্র পাত্র মনির ইসলামের সাথে তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এমপি এমপি মঞ্জুর ইসলাম লিটনকে তার যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেই অনুসারেই তাকে আবার আজকের মধ্যেই গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই মূলত যেহেতু মামলার সমস্ত প্রক্রিয়া সেখানে রয়েছে সুতরাং সেখানেই পুলিশ তাকে হস্তান্তর করবে তো স্বামী এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য যে ঠিক দশটার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটন জনকে গ্রেফতার করা হয় এবং দশ গ্রেফতার করার পরই দশটা চল্লিশের দিকে তাকে মেন্টরোটের রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং ডিবি কার্যালয়ের পক্ষ থেকে আমাদের যেটি জানানো হয় যে তাকে কিছুক্ষণের মধ্যেই গাইবান্ধার উদ্দেশ্যে পুলিশ তাকে নিয়ে রওনা দেবে অর্থাৎ গাইবান্ধা সুন্দরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য সামনে ইব্রাহিম আপনাকে ধন্যবাদ দশক সাংসদ মঞ্জুরুল ইসলামের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে সরাসরি বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম খলিল